মিডিয়া ভয়েসমেলে স্বাগত। কমেডি, কনফিউশন, ইমোশন আর রোমাঞ্চের মিশেলে তৈরি হয়েছিল এই ধারাবাহিকটি। দর্শক আধা ঘন্টা এই চার রকমের ফ্লেভারের মজা পাবেন বলে পরিচালক প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী তৈরি করেছিলেন ধারাবাহিক টেক্কা রাজা বাদশাহ। টেক্কা চুর, রাজা গাইয়ে আর বাদশাহ হলো ইমানদার পুলিশ অফিসার। টেক্কা রাজা আর বাদশাহ তিন ধর্মের মানুষ। এদের তিনজনের জীবনের গল্পই ছিল এই ধারাবাহিকের মূল উপাদান। টেক্কার চরিত্রে যুবরাজ চৌধুরী, রাজা হয়েছেন সোমরাজ মাইতি, বাদশাহ চরিত্রে সৌমিক সাহা আর তিনজনের নায়িকার চরিত্রে ছিল দেবচন্ডিমা সিংহ রায়, তন্নি লাহা রায়, মৌসুমী প্রিয়া দেবনাথ। গত বছরের 16 জুলাই শুরু হয়েছিল ধারাবাহিকটি। ধারাবাহিকটি টিআরপি অনেক পিছিয়ে, তাই তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হচ্ছে বলে ধারণা। আগামী 17 মার্চ ধারাবাহিকের শেষ পর্ব দেখানো হবে আর এই স্লটেই শুরু হবে নতুন ধারাবাহিক নজর। শেষ পর্যন্ত কি হয় টেক্কা রাজা আর বাদশাহ জীবনে, সেটাই ধারাবাহিকের শেষ পর্বের চমক। বাংলা বিনোদন জগতের এ ধরনের আরো খবর পেতে মিডিয়া ভয়েসমেলের সাথে থাকুন।